বিসমিল্লাহ বলে মদ পান করা যেই কথা, বিসমিল্লাহ বলে শূকরের গোশত খাওয়া যেই কথা, বিসমিল্লাহ বলে কুকুরের গোশত খাওয়া যেই কথা, আরে মিলাদের মাধ্যমে সিনেমা হল উদ্বোধন করা যেই কথা, ঠিক তেমনি ভাবে কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিশ্বকাপ খেলা উদ্বোধন করা একই কথা, লা ফারকা বাইনাহুমা, কোনো পার্থক্য নাই। কারণ এটা শুধু বিশ্বকাপ নয়, এটা বিশ্ব জুয়ার আসর জমায়। আর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তবে কাতারকে অশ্লীলতা মুক্ত করার জন্য আমি ধন্যবাদ দিই।